মোস্তফা কামাল উদ্দিন, বাবার নাম মরহুম শহীদুর রহমান, মাতার নাম মরহুমা ফাতেমা খাতুন, গ্রাম মুরাদপুর, পোস্টের কামর আলী, থানা মিরাশহর, ডিস্ট্রিক্ট চট্টগ্রাম। আমি 1962 ইংরেজিতে ম্যাট্রিক পাস করি। পাস করার পরে আমি বেকার জীবন কাটাই 3 বছর। তারপরে চাকরি হয় আমার চিটাগাং মেডিকেল কলেজে। এরপর 1967 ইংরেজিতে আমি সিটি নাইট কলেজে ভর্তি হই। ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি পাস করার পরে 70 আমি চাকরি ছেড়ে দিয়া চিটাগাং ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এম কম। জানুয়ারির 1 তারিখ থেকে ফেব্রুয়ারি পুরোটা ক্লাস করার পরে মাস থেকে তো আমি তখন বাড়ি চলে গেলাম। আমাদের ওখানে আমাদের একটা গ্রুপ বদিউল আলম, এক্স কমিশনার লালখান মাদার বদিউল আলম, ওখানে আমাদের একটা ঘাঁটি ছিল। আমরা এই মুক্তিযুদ্ধের বিভিন্ন খবরাখবর ওই ওখান থেকেই সংগ্রহ করতাম, ওখান থেকে যা কাজকর্ম করার ওখান থেকে করতাম। এস এম ইউসুফ সাহেব যখন নৌকমান্ডদেরকে নিয়ে চট্টগ্রাম আসলেন, তখন উনি বললেন যে আমাদের মুক্তিযুদ্ধ কতদিন চলবে, তোমার সবাইকে গ্রেনেডিয়ার নিতে হবে। ওনার এই কথা উদ্বুদ্ধ হইয়া আমরা সবাই ভারতে গেলাম। সেটা অগাস্টের মাঝামাঝি সময় বা প্রথম দিকে হবে। আমরা সাবরুম হইয়া করিনা ক্যাম্পে আমাদের ইয়েটা বললো, সেখানে আমরা পাইলাম ক্যাম্পের ইনচার্জ বা যে কেউ আবু তলোয়ার মন্টু এম এ হান্নান, আওয়ামী লীগের একজন বড় নেতা, আর ক্যাপ্টেন রফিক ছিল আর্মি ক্যাম্পে ছিল, বদিউল আলম, কাইয়ুম নিজামী, মাহফুজ, এই লোকগুলো কথা আমার নাম মনে পড়ে, অন্যদের নাম আমি স্মরণ করতে পারতেছি না। এদেরকে এরা কিন্তু আমাদেরকে আমাকে রেখে ট্রেনিংয়ে চলে গেল। এরপরে একদিন এখানে আবার এস এম ইউসুফ সাহেব আসলেন, আসি বলে তুমি কেন বসে আছো, তুমি যাচ্ছ না কেন? তখন ও তারও আগে একদিন এম এস জি ওসমানি সাহেব জানান, এম এস জি ওসমানি আমাদের ক্যাম্পে এসে অ্যাড্রেস করলেন, আমাদের সবাইকে উদ্বুদ্ধ করলেন, আমরা ইয়ে করলাম। তারপরে এস এম ইউসুফ সাহেব আসলেন, তুমি কেন যাচ্ছ না? আমি বললাম আমি কেন যাচ্ছি না সেটা বলতে পারবো না, তুমি আগামী 2-3 দিনের পরে দেরাদুনের জন্য একটা গ্রুপ রেডি হচ্ছে, ওই গ্রুপে তোমার নাম দিয়ে দিবে, তুমি চলে যাও। 2 দিন পরে আমার সন্ধ্যার সময় বলে যে এখনই কিছু ঘন্টাখানিকের ভিতরে আমরা রওনা হবো আগরতলার উদ্দেশ্যে। একটা ট্রাকে করে অনেকগুলো ছেলে আমরা ইয়ে করলাম, আগরতলা গেলাম। আগরতলা ভোরের দিকে পৌঁছলাম, একটা গভর্নমেন্ট কলেজ ছিল, গভর্নমেন্ট কলেজে একটা হোস্টেলে আমাদেরকে রাখলো। এখানে আমরা কয়েকদিন অবস্থান করলাম। আমরা কয়েকদিন থাকার পেছনে একটা কারণ হলো আগরতলা বিমানবন্দরে তখন বিমান ল্যান্ড করতে পারতেছি না, আগর ইয়ের থেকে কুমিল্লা থেকে সেলিং হচ্ছিল, যার জন্য বিমান ল্যান্ড করতে না পারাতে আমাদেরকে আর দেরাদুনে পাঠানো হয়নি। কয়েকদিন থাকার পরে আমাদেরকে উদয়পুরে পাঠাই দিল। আমরা উদয়পুর ক্যাম্পে থাকলাম প্রায় 8-10 দিনের কম না, বোধহয় তার বেশি হতে পারে। এর ভিতরে আবার উদয়পুর ক্যাম্পে আবার একদিন অ্যাসেম্বলি সাহেবের দেখা হলো। অ্যাসেম্বলি সাহেবকে জিজ্ঞাসা করলাম যে আমাদের অবস্থাটা কি, তবে আমার তোমাদের কী অবস্থা এই মুহূর্তে বলা যাচ্ছে না, হয়তো বা একটা পরিবর্তন আসতেছে, যুদ্ধের একটা পলিসির একটা স্ট্র্যাটেজির পরিবর্তন আসতেছে, তবে এখন কিছু ইয়ে নেই, কয়েকদিন পরে বোঝা যাবে। ও এস এম ইউসুফের সাথে দেখার 3-4 দিন পরে বুঝলাম যে আমাদেরকে আর কোনো ট্রেনিংয়ে পাঠানো হবে না, আমাদের এইখান থেকেই বাংলাদেশের ভিতরে পালিয়ে দেওয়া হবে। যে সমস্ত ট্রেন গ্রুপগুলো এখানে আসবে তাদের সাথে দু একজন করে আমরা যারা ক্যাম্পে ট্রেনিং নিই নাই, ট্রেনিং ক্যাম্পে ট্রেনিং নেই তাদেরকে দিবে, তবে তার আগে আমাদেরকে এসএলআর কীভাবে খুলতে হয়, কীভাবে পরিষ্কার করতে হয়, কীভাবে বন্ধ করতে হয়, এই টার্গেট টিটিং এগুলো 2-3 দিন দেখাবার পরে আমাদেরকে একদিন একটা গ্রুপের সাথে দিয়ে দিল। ঠিক তখনই আমাদের বলছে আজকে রাত্রে আমাদেরকে আবার বাংলাদেশে ভিতরে ফেরত পাঠানো হবে। আমাকে একটা এসএলআর দিয়েছিল, সেই এসএলআরটা নিয়ে আমি যেতে আসলাম ক্যাম্পে আসলাম। ক্যাম্পে আসার পরে
এটা নিয়ে সীতাকুণ্ড গ্রুপ একটা আসলো, ওর সাথে আমাকে দিয়ে দিল সীতাকুণ্ড গ্রুপে। এবং এটা তো আমি মহানগর এলাকায় তিন চার দিনের মতো ছিলাম। এরপরে আমাদেরকে এসডিএম গ্রুপ মিলের গ্রুপ আসে পাহাড়ের মধ্যে আবুল কালামের নেতৃত্বে পাঠাই দেওয়া হলো একটা ক্যাম্প হয়ে। তখন থানা কমান্ডার ছিলেন ইঞ্জিনিয়ার ইউসুফ সালাম। আমরা প্রত্যেকদিন সন্ধ্যার সময় স্ট্যান্ড বাই থাকতাম, যে কোনো সময় অপারেশন অর্ডার আসতে পারে, কতক্ষণ পরে আর বলে জানা নেই অপারেশন আসতে হবে। 16 ডিসেম্বর পরে আবুল কালাম আজাবের মাধ্যমে সেটা সমর্পণ করলাম। অস্ত্র সমর্পণ করার পরে আমি বাড়িতে চলে গেলাম। একটা জায়গায় আমার সন্তুষ্টি, আর কোনো কিছুতেই সন্তুষ্টি নেই, একটা জায়গায় সন্তুষ্টি, এই যে এদেরকে বিচার করি যে আমরা বিচার কার্যকর করতে পারছি, এর থেকে ভালো সন্তুষ্টি আমার কিছু হয়েছে। আমার অনেক কিছু সবার আছে এই দেশে। আমরা যে সৎ হইতাম, আমরা যখন ভারতে গেছি তখন যে আমার আর আমার সরকম যে পাশে ছিল তার সাথে যে মমত্ব এবং সমন্বিত ছিল, এটা যদি এরপরও থাকতো তাহলে দেশ বহু বহু উন্নত হইত। আমি একটা সিগারেট জ্বালাইছি, আমার কাছে একটা সিগারেট আছে, দুইজন সিগারেট খা, কিন্তু এদের কাছে নাই। আমি অপেক্ষা করেছি তাদেরকে সাথে পাওয়ার জন্য, একটা দাঁড়াইয়ে তিনজনে গেছে, এক কাপ চা দুজনে ভাগ করে গেছে। সেই দিনগুলো আমার বাংলাদেশের কাছে পাই নাই, কিছু পাই নাই। তরুণ প্রজন্মকে একটাই জিনিস বলা আছে, তারা প্রথমত আমি যে একজন এদেশের নাগরিক, বাঙালি নাগরিক, এইটাকে আগে বুঝতে হবে। এবং আমার আশেপাশে সমস্ত মানুষদেরকে আমার মতো করে উদ্বুদ্ধ করতে হবে।